وتستنا لي على القلوب خوفا كزوما كذلك للذنوب على وجه الله بسم الله الرحمن الرحيم সুপ্রিয় সুধি সুধী আলাইকুম এখন আপনাদের সামনে আলোচনা করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোরআন হাফেজ মাওলানা ডাক্তার মোহাম্মদ ফিরোজ আল মামুন আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدلنا. ومن يدلله فلا هادينا. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم

پھر دوسی بڑی بانی جس کے سی نیک میلی ہے وہ حشمی مکی مدانی ارابی ہے او میرا نوبی میرا نوبی میرا نوبی میرا نوبی ہے میرا نوبی, میرا نوبی میرا نوبی میرا نوبی ہے اس کے لیے معافی ہے پھر دو سی بانی جس کی کے ملی ہے وہ حاشمی مکی مدنی الربی ہے محمد ہے خط خود رسول ہے مہد تما بھی وہی شرشٹ نوبی ہے او میرا نوبی میرا نوبی میرا نوبی میرا نوبی, میرا نوبی, میرا نوبی, میرا نوبی ہے محمد مغی میرا ہے خط خود رسول ہے اس پر ہی نجل شر جمالت ملی ہے او میرا نوبی میرا نوبی میرا نوبی میرا نوبی, میرا نوبی, میرا نوبی, میرا نوبی, میرا نوبی ہے اس سمسدہ ہاں تغرین اور کی غلق ہے واللائی شزا گھی سوئی حضرت کی انتک ہے عمر کی دیا نیک لگی ہے او میرا نوبی میرا نوبی میرا نوبی, میرا نوبی, میرا نوبی, میرا نوبی ہے اللہ کا فرمالم علم, علم نشنک صدروں منصوبی جی نے چو رفن جکروں جنتے کپوران جس جانتے کا کری جولی ہے او oh, میرا نوبی میرا نوبی ہے میرا نوبی میرا نوبی میرا نوبی ہے اج کے بہو بسر آگے اے دنیا رکھیں ইসলাম নাম সেল না কোথাও কোন মানুষের মুখে মন্দিরে বাজত ঘন্টা আজম ধনী সে আধার জগতে এসেছিলে তুমি হে সাধক রব্বাণী মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়াম মানুষের মান করি না জ মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়াম মানুষের মান করি না অন্তর দিয়া ভালোবাসা দিয়া অন্তর দিয়া কোরআন দিয়া হাদিস দিযা

আল্লাহ ওরে যার দিলে আছিরে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু ইন্নাল্লাহ ইন্নাল্লাহ اذ جره لا اله الا الله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله لا اله ان الله

সিংহ এর কুশিকাছা পর্দার আড়ালে অবলা সরলা সশীলা মা ও বোনেরা সকলে প্রতিরালাম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত হেয়ার হাজিরিন আপনাদের সামনে আমি সূরা হামিম সিজদা

আমার আল্লাহ পাক বলেন আল্লাহ কুনু টাকা সুর হাতা সুরতুমুল মা কবির আল্লাহ রপ্তানি বললেন আল্লাহ কুনুতা যারা সুর ধন সম্পদ মান সম্মান ইত্যা যত আবিযবি যত্ সমাজে নিজেকে বড়ো মানুষ পরমাণ করার জন্য যারা ধনেরই পিছনে ছুটছে ধন ধনের পেছনে ছুটছে টাকার পেছনে ছুটছে আমার বন্ধুগণ মান সম্মানের পেছনে ছুটছে আল্লাহ রাব্বুল বললেন আলহাক মুতাকাসুর এরা হলো গাফেল এরা হলো ভুলে গেছে আমার সেই কোরআনের কথা আমার সেই নবীর আদর্শের কথা ভুলে গেছে আল্লাহ রাব্বুল বললেন হাত্তা মা মাকাবিদ যতক্ষণ পর্যন্ত তাদের মৃত্যু হবে না মৃত্যুর সম্মুখীন হবে না ততক্ষণ পর্যন্ত এদের হোস এবং আকেল জ্ঞান না কথা কার বলেন আমার ভাইরা খেয়াল করুন পৃথিবীর জমি নেবেন প্রত্যেকে সেই ধনবান হওয়ার জন্য ঠিক না ঠিক কিছু মানুষ নয় সর্বস্তরের মানুষ প্রতিযোগিতা করছে সম্পদের গ্রামের মধ্যে সবচেয়ে একটা দিন মজুর মানুষ ভ্যানচালক সেও প্রতিযোগিতা করতেছে ডিগ্রিতে আমি বাংলা সাহিত্যের মধ্যে একটা গল্প পড়েছি তৈল নামে পড়েন নেই আপনারা যে যত বেশি তেল মারতে পারবে তত বেশি ফায়দা নিতে পারবে কথা বলেন ঠিক না বি ঠিক একজন গ্রামের দিন মজুর সে চিন্তা করে সারা দিন মানুষের বাড়িতে কামলা দেই যেদিন কাজ হয় ওই দিন ভালো খাই আর বাকি দুই দিন কাজ না হলে আমার কষ্ট হয়ে যায় আমি ইবাদত করতে পারি না আল্লাহর হুকুম পালন করতে পারি না নবীর সুন্নার মধ্যে থাকতে পারি না আল্লাহর কাছে ফরিয়াদ করি আর আমি তুমি যদি আমাকে একটা সোনা বড়া মার দাও তালে একটা সোনাবরা মাঠে আমি ফসল ফালাবো তার একটা অংশ তোমার দিনের কাছে ব্যবহার করব একটা অংশ গরিব মিসকিন আমার আত্মীয় দেব আর একটা অংশ আমার নিজের কাজে ব্যবহার করব আল্লাহ তুমি আমাকে যদি দাও আমি তোমার ইবাদত সুন্দরভাবে করব আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন পৃথিবীর জমিনে প্রত্যেকটি মানুষের দোয়া কবুল হবে তিনবার কয়েবার বলন্ত জোরে বলেন কয়েবার তিনবার দোয়া কবুল হবে যদি হিন্দু হয় ইহুদি হয় খ্রিস্টান হয় নাসারা হয় মুসলমান যদি হয় তিনবার দোয়া কবুল হবে আসুন হাদিস লাওয়ান্না ইবনে আদম ওদিয়াইনি না তামান্না ওয়াদিয়ান সালিসান বলাই দামা তো র একজন মানুষ তিনবার দয়া করলে আল্লাহ কবুল ওই গরিব লোকটি বলছি আল্লাহ সারাদিন মানুষের বাড়িতে কামলা কত পরিশ্রম করি তবু আমার অভাব যায় না তোমার এবাদ করতে পারি না দয়া করে আল্লাহ তুমি আমাকে একটা সোনা ভরা মাঠ দাও আল্লাহ তা কই লোকটিকে একটা সোনা ভরা মাঠ দিবে যেরকম আর হাওয়া হাবা কিন্তু কিছুদিন পর সে ভুলে যাবে আবার আল্লাহর কাছে যাব ইয়া রব্বুল তোমার কাছে আমি একটা সোনা বড়া মারছি ইসলাম তুমি দিয়েছো একটা সোনা ভরা মাঠ দি আমার কিছুই হচ্ছে না আর একটা সোনা বড়া মার দাও আল্লাহ পাক তবু তার দোয়া কবুল করবে আর একটা সোনা ভরা মাঠ দিবি কয়টা হলো জোরে বলেন আরো জোরে জোর হয় না জোরসে বলি দুইটা সোনা বড়া মাঠ দিলে কিছুদিন পর আবার আল্লাহর কাছে বলবে ইয়ারা বোলাল আমি আমাকে আরেকটা সোনা বরা মার দাও আবার দিবেন কয়টা হলো তিনটা হলো চতুর্থবার যখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে ইয়ার অব্বুল আমি আমার এই তিনটা সোনা ভরা মার দিয়ে আমার অভাব পূরণ হয় না আরো দাও আল্লাহ পাক বলছেন চিৎকার মানে বলুন তো আল্লাহ আকবার যতক্ষণ পর্যন্ত তোমার মিত্র সম্মুখীন হবে না ততক্ষণ পর্যন্ত লাহাব বাইয়া কোন তোরা তরাব যতক্ষণ পর্যন্ত সাড়ে তিন হাত মাটির মধ্যে যাবে না ততক্ষণ পর্যন্ত তোমার চাওয়ার কোন শেষ নাই বলুন তো কথাটা কার জনবন কার বাইরে আমার সাইয়ার সাই সাইয়ার সাই ঠিক না বিঠি আমার বঙ্গবান এটা হলো গরিব ভ্যান চালক দরিদ্র মানুষের কথা গেল যারা গ্রামের দুই চার দশ বিঘা জমির মালিক সে বলছি আল্লাহ তুমি যদি আমাকে একশো বিঘা জমির মালিক বানিয়ে দাও দুই চার চার দশটা ব্যবসার প্রতিষ্ঠানের মালিক বানিয়ে দাও তুমি যদি আমাকে হে মনা হে পোনা দেখার আনো তুমি যদি আমাকে কয়েকটা গাড়ির মালিক বানিয়ে দাও আল্লাহ পাক দিলেন তবু তার সাবার শেষ হবে না মৃত্যুর সম্মুখীন হয়ে যাবে বয়স হবে তবু তার সম্পদের ওপর থাকে কথা বলেন ঠিক না ঠিক আমার বন্ধু গ্রামের একটা দুই চার দশ বিঘা পনেরো বিঘা জমির মালিক সে বলে আর দরকার নেই আমি সমাজের মানুষের খেদমত করতে চাই মেম্বার হতে চাই সে মেম্বার তাকে বানানো হলো সে বলে আর অপনার আমি মেম্বার হলাম ওই চেয়ারম্যানের চেয়ারটা আরো ভালো ওই চেয়ারটা দরকার আল্লাহ পাক চেয়ারম্যান বানাই দিলো চেয়ারম্যান যখন হলো ইউনিয়ন চেয়ারম্যান ইয়া আল্লাহ আমি ইউনিয়ন চেয়ারম্যান হলাম আল্লাহ উপজেলা চেয়ারম্যানের শার্টটা কি আমি জানি না একটু দেখাইয়া দাও আল্লাহ পাক উপজেলা চেয়ারম্যান বানাই দিল আবার বলছে না আল্লাহ আমাকে এমপি বানাই দাও এইভাবে চাইতে চাইতে যারা এমপি তারা বলে ইয়া আল্লাহ এমপি হইলাম আমাকে মন্ত্রী বানাই দাও মন্ত্রী যদি হলো ইয়া আল্লাহ আমাকে টাকা এত বেশি দাও সুইস ব্যাংকটা যেন একাই ভর্তি করতে পারি কথা বলেন ঠিক না বলছি খেয়াল করো ছোট্ট একটা বাচ্চা বয়স হলো সাত বছর দাদি কিসে সে বলছি দাদিমা দাদিমা আপনাদের এলাকায় কি বলেন মা বলছে বাবা সোনা কি হয়েছে আম্মা আমার দাঁত পড়ে গেছে দাদি শিখে দিচ্ছে দাদু ভাই তুমি ইদুরের গর্তর কাছে যাও যে বলো ইদুর ভাই ইদুর ভাই তোমার দাঁতটা আমাকে দাও আর আমার দাঁতটা তুমি নাও আমার দাঁতটা তুমি নাও তোমার দাঁতটা আমাকে দাও আচ্ছা বলুন তুই ইদুরের চরিত্র কি ভালো কথা কন ভালো একদম ভালো না প্রমাণ দেখেন মাসুম বিগুনা বাচ্চা সাত বছর বয়সে নামাজ ফরজ হয় দশ বছর পর্যন্ত তাগি বারো বছর বয়সে প্রহার ঠিক না ঠিক এই ছোট বাচ্চা আল্লাহর কাছে যাই চাইবে তাই আল্লাহ ঠিক না ঠিক এই ছোট শিশুটাকে যে কথাটা বলা হলো যে ইদুরই করতে গিয়ে বলো ইদুর ভাই ইদুর ভাই তোমার দাঁতটা আমাকে দাও আমার দাঁতটা তুমি নাও আল্লাহ যদি ওই কথাটা কবুল করে থাকে আর ওই ছেলেটা কোনোদিন যদি সমাজের নেতা হয় আর সে যদি মন্ত্রী মিনিস্টার হয় ও টাকা কি বাংলাদেশে রাখবে না সুজব্যাং ভর্তি করবে আরে কথা বানা চরিত্র মানুষের ধান কাটা জমির ধান কাটা গোলার ধান কাটা বস্তা কাটা কাপড় কাটা যা পাই তাই কাটে ঠিক না ঠিক আর গর্তের নিচে নিয়ে যায় ঠিক না ঠিক এখন এই যে ছোট বাচ্চাটাকে শিখিয়ে দেওয়া হলো ইদুর ভাই তোমার দাঁড়টা আমাকে দাও আমার তুমি নাও আল্লাহ যদি এটা কবুল করে থাকে আর ওই ছেলেটা যদি নেতা হয়ে থাকে সমাজের সমস্ত সম্পদ চুরি করে ইদুরের মতো চরিত্র হয় যত তখন ওই সমস্ত সম্পদ চুরি করে এই দেশে নয় ভারতে নয় সুইচ ব্যাংকে ভর্তি করে রেখে দেবে কথা বলেন ঠিক না এই সমস্ত ঈদ নেতা সমাজ থেকে হটাতে হবে কি হবে না বলেন অনেকে কথা বলছেন না আমি কি কোনো রাজনীতি করলাম কথা রাজনীতি করলাম আল্লাহ আলামিন বললেন হাত্তা ঝুরু তুমুল মাকাবির যত গল পর্যন্ত তোমরা সম্মুখীন হবে না আমি তোর ততক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান আসবে না আকল খুলবে না তোমরা সব সময় ধন সম্পদ আবিজাত্য মান সম্মান এবং দাপট ক্ষমতা অর্জন করার জন্য সর্বক্ষণে সর্বক্ষণে তোমরা শয়তানের পথ অবলম্বন করে চলবে আর সেই পথে টাকা খরচ করে সেই পথ নেওয়ার জন্য তোমরা তারা করবে এই জন্য সমস্ত মানুষগুলো হলো আল্লাহ ক্ষমতা কাসুর কথা বলেন ঠিক না বেঠি গত বছর যারা মুরগি চোর ছিল সুসা চোর ছিল এবছর তারা ডাকাতে পরিণত হয়েছে কথা বলেন ঠিক না বেঠি এবছর যারা ডাকা এরা বলছে আল্লাহ আমরা যেন খুনি হয় আজকে তারা খুনি হয়ে গেছে কথা বলেন ঠিক না ঠিক আমার ভাইরা এই সমস্ত নিজের স্বাস্থ্যর জন্য দুনিয়ার সামান্য কিছু সময়ের জন্য লোভ করলে আমার আপনার সমস্ত জিন্দিগি গরবাদ হয়ে যাবে আমরা পরকালে গিয়ে কিছুই পাবো না এই জন্য আমরা আল্লাহ বললেন আল্লাহ খোলা পাল মাউতা ওয়াল হায়াতানিয়া বুলু আকুম আই আহসানু আমা চিৎকার আল্লাহ আল্লাহর আবুল আমি হাট মৃত্যু দিয়েছেন আর যে যত বেশি পার আমল করো আমল করো আর না কি করো দুনিয়ার মধ্যে আমাদেরকে প্রেরণ করেছেন আখেরাতের হাট বাজার করার জন্য কিন্তু আমরা দুনিয়ার মধ্যে হাট বাজার করতেছি দুনিয়াবির জন্য কথা বলেন ঠিক না আমি ঠিক আমায় এবারে কেন করুন আজকে সারা দেশের মানুষ প্রতিযোগিতা করতেছে ধনের জন্য আর সারা বিশ্বের প্রতিটা রাষ্ট্র প্রধানরা এরা প্রতিযোগিতা করতেছে অগ্নি অস্ত্র তৈরি করার জন্য মানুষ মানার জন্য কথা বলেন ঠিক না ঠিক প্রত্যেকটা রাষ্ট্রপ্রধানরা বলছে কেমন করে আমি রাষ্ট্র হব কেমন করে আমি গোটা পৃথিবী শাসন করাবো কেমন করে আমি পৃথিবী শাসন করাবো এই চিন্তায় তারা পাগল হয়ে গিয়েছে এর মধ্যে ছয়টা রাষ্ট্র সর্বক্ষণই প্রতিযোগিতা করেছে কয়টা রাষ্ট্র বলেন তো এক নম্বর হলো আমেরিকা দুই নম্বর হলো রাশিয়া তিন নম্বর হলো জাপান চার নম্বর হলো চীন পাঁচ নম্বর হলো ফ্রান্স ছয় নম্বর হলো ভারত কয়টা হলো এই ছয়টা রাষ্ট্র প্রতিযোগিতা করতেছে সর্বক্ষণই সব সময় কেমন করে কিভাবে আমি সারা পৃথিবীতে রাষ্ট্র প্রধান হব সারা পৃথিবী শাসন করব গডফাদারগিরি করব তারা অগ্নি অস্ত্র তৈরি করতেছে আমার ভাইরা এই জন্য আসুন আমরা দুনিয়ার সমস্ত লোক ভুলে যাই সমস্ত লোভ ভুলে গিয়া আমরা আখেরাতের পথ ধরি কোরআনের পথ ধরি যে কোরআন আমাকে নিয়ে যাবে জান্নাত যে কোরআন আমাকে আপনাকে জান্নাত নিয়ে যাবে যে কোরআন আমাদের কি শান্তি দিবে যে কোরআন আমাদের কি इज्जत দিবে কিয়ামতের মাঠে যে কোরআন আমাদেরকে সম্মানিত করবে জান্নাতের পুরস্কার নিয়ে দিবে সেই কোরআনের পথ যদি আমরা ধরি তাহলে আমাদের সবার তাকদীর খুলে যাবে সবাই আমরা আল্লাহর मेहमान হব সবাই আপনারা জান্নাতি হব জোরে কোন সুবহানাল্লাহ ভাইরা আমার খেয়াল করা ফেরাউনের একজন মন্ত্রী ছিল তার নাম হলো হামান তার নাম কি হামান এই হামান একদিন মুসার কাছে এসে বলছে মুসা সমস্ত শরীন কালো চাদর দিয়ে ঢেকেছেন কালো চাদর দিয়ে ঢাকার পরে গভীর অজনতে এসে মুসার ঘরে করালক করতেছে মুসা বলছে কে জামি হমন কি জন্য এসেছ মুসা তুমি একটু ফলো দরজা তোমার সাথে আমার গোপন আলাবাছে মুসা দরজা খুললেন দরজা খোলার পরে বসলেন বলেন মুসা ফিরনের একজন দুইজন তিনজন নয় অনেক গুণ জ্যোতিষ আছে এরা নিজের মন মতো ফেরনকে খুশি করে কিন্তু আমার সন্দেহ হয় মুসা তোমার কাছে আসছি বলতো মুসা আমি কেন যেন কি যেন দুঃস্বপ্ন দেখতেছি এই দুঃস্বপ্ন গুলো দেখতেছি কেন আমার কোন বিপদ আছে নাকি তুমি একটু বলতো তুমি তো সব কিছু যা বলো সত্য বলো বলো আমি যা তোমার যে ঘোড়া আছে সে ঘোড়া মৃত্যুবরণ করবে তাই যার কোন খবর যে না আর কোন খবর নাই মুসা যখন বললেন এই হামান প্রধানমন্ত্রী সে মুসার কাছ থেকে আবার কালো চাদরটা গায়ে দিয়ে মাথা মনোদে চলে আসলেন আসার পরে খেয়াল করুন চলে আসলেন আসার পরে সে বাজারে গিয়ে তার সমস্ত ঘোড়া করুন বিক্রি করে দিলেন যদি আল্লাহ আকবার আবার আল্লাহ আকবার বললাম মুসার কারণ আমার বন্ধুগণ সে যখন বাজারের মধ্যে সমস্ত ঘোড়া বিক্রি করলেন যে দামে কোরআয় করা ছিল তার সে দুগুণ লাভ পাইলেন কয় গুণ জোরে বলেন কয় গুণ দুই গুণ লাভ করলেন দুই গুণ যখন নাম লাভ হলো এই হামা মুস্কি মুস্কি হাসে মুস্কি মুস্কি হাসে যদি আমাকে ফেরাউন বলে ঘোড়াগুলো বিক্রি করলে কেন বলবো যে হয়ে গেছি বয়স হয়ে গেছি এই জন্য বিক্রি করেছি কিন্তু আমার লাভ থেকে যাবে এই চিন্তা ভাবনা করে হাঁটতেছে কিছুদিন জিতে না যেতে আবার অনেক স্বপ্ন দেখতেছে আবার গভীর রজনীতে মুসার কাছে আসলো দরজার মধ্যে করল অকল্ন দরজা ইন্দ্রকে আমি প্রধানমন্ত্রী বসতে দিলেন বলুন কি হয়েছে কি বলুন বললেন আমি তোমার কাছে এসেছি আমার আবার দুঃস্বপ্ন দেখতেছি আমার ওপর আরো কোনো বিপদ আছে নাকি বললেন হা বিপদ আছে তোমার সমস্ত দাস দাসীগুলোর মৃত্যু বরণ করবে জোরে কন আল্লাহ ভগবা

কিট কিট করে অনেক লাভ হয়ে গেছে আমার বন্ধুগণ খেল করুন একদিন মন্ত্রী পরিষদে বাদশাহ বসে গেছেন ফেরাউন বলছে হামান রে আমার দরবারে কেন যেন দাস-দাসী কম দেখা যায় কারণ কি বললেন হুজুর আবার এই গুলো বেয়াদ হয়ে গেছে কথা অমান্য করে আপনার ব্যাপারে সমালোচনা করে এই জন্য এই বেয়াদ বিক্রি করেছে আবার নতুন করে ক্রয় করতে হবে দাসদাসী ঠিক আছে তাড়াতাড়ি ব্যবস্থাপনা করো আসলে সেটা সঠিক আমার মনে কিছুদিন যেতে না যেতে আবার গভীর নজরুতে কালো চাদরও গায়ে দে দরজার মধ্যে ঠক 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 করতেছে কে বললাম দরজাটা একটু খালার দরজা খুললেন বললেন আর কোনো খবর আছে নাকি এখন আমার মুসানবী কি বলবেন এটা শোনার দরকার আছে না না ভাইরাম খেয়াল করুন না আল তারা অধিক পাওয়ারে আল্লাহ পর্যন্ত ভুলে যাচ্ছে কথা বলেন ঠিক না বৈঠে গ্রামের মধ্যে যেটা সুসিয়া কোন মানুষ মানে না সেও আমাদের উপর কথা বলে কথা বলেন ঠিক না বৈঠে চোখ লাল করে মনে হয় আর কতবা হাজার কোটি টাকা মারি দিছে মলবি কিন্তু সমাজের মধ্যে কিছু মলবির ইমানে না আর আমার আপনার ইমান কিভাবে থাকে কিছু মলবির তো ইমান নাই সব মলবিকে আমি খাটো করবে না কিছু মলবি ইসলামের পক্ষে এখনো আছে যেমন দিচ্ছে কথা বলেন ঠিক না ঠিক কিছু মলবির ইমান নাই ইমান না থাকার কারণে ইবলিসের সাথে কোরআনের শত্রুর সিংহ হাত পেলিয়ে আজকে তারা সমাজের মধ্যে আমাদেরকে হে অপদতিপন্ন করার চেষ্টা করছে কথা বল ঠিক না بیٹھے ঠিক ভাইয়ের আমার খেল গ্রুপ ওই হামান প্রধানমন্ত্রী মুসা কে বলছে মুসা আমি আজকে আসলাম তোমার কাছে আমি অনেক কিছু দেখতেছি আমার এখন লেটেস্ট কি খবর মুসা বলল হামান রে তোমার খবর আছে তোমার খবর আছেন তোমার খবর আছে এ হামান প্রধানমন্ত্রী তুমি সর্বপ্রথম যখন আটছিল ওই বিপদটা তোমার ওপর ছিল তোমার সেই ঘোড়ার ওপর ঘোড়ার ওপর যে বিপদটা ছিল সেই ঘোড়াটা তুমি কি করলাম বাজার গিয়ে বিক্রি করলাম দ্বিগুণ লাভ পাইলাম অন্যর উপর বিপদ চাপাই দিলা অন্যর উপর বিপদ চাপাই দিলা কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন একজনের বিপদ আর একজনের উপর চাপাই দিলে আল্লাহ পাক সেটা কখনো মানি নেন না কথা কি সত্য না আমার বিপদ অন্যজনের উপর যদি আমি দেই আল্লাহ কি বরদাস্ত করবে আল্লাহ বরদাস্ত করে নাই সে বিপদ এসে গেছে তোমার দাস দাসীর উপর সে দাস দাসীকে বিক্রি করলে সে দাস দাসীকে বাজারে যারা কিনলো তাদের উপর বিপদ যাক আল্লাহ সেটা কখনো চান না দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যেতে পারে কিন্তু সেই ঘোড়ার বিপদ তোমার দাস দাসীর ওপর দাস দাসীর বিপদ এখন তোমার ওপর তোমার মৃত্যু হবে এখন তুমি তোমার মৃত্যুর হাত থেকে কেমন করে রক্ষা পাবা দুনিয়ার কোন শক্তি নাই তুমি আর রক্ষা পাবে ধরে কোন আল্লাহ মুসা বলে রে এখন সময় আছে রে যদি ইমান করো আমার প্রতি আমার আল্লাহর প্রতি তাহলে তোমার তোমার সমস্ত সমস্ত দেশের কিছু বেঁচে যাবে এখনো সময় এসছে এসে এখনো সময় আছে তোমার আমার প্রতিমারন করো কিন্তু হামান রে মুসা জীবনও সেটা কখনো সম্ভব হবে না আল্লাহ রুসার মাধ্যমে ফিরনের মন্ত্রীকে বলে দিয়েছে তোমাদের বিপদ এসে গেছে সাবধান হও সাবধান হও ইমারান করো কিন্তু তারা সাবধান হয় নাই ইমারান করে নি বরং তারা জীবজন্তু অন্যের ঘাড়ে তুলে দিয়েছে বরং তাদের ক্ষতি হয় নাই তারা এক পর্যায় শেষের দিকে লীল মধ্যে আমার আল্লাহ সুবাইয়া মারছে কথা বলেন ঠিক না বেঠি ফেরানের ফেরানের লোকজন লিল্লাদের মধ্যে সুবেয়া বলল ফেরাউন সব তার লাশ এখনো মিশুরে আছে কথা বলেন ঠিক না বিঠিক খেয়াল করে বিড়ালের মাথার মধ্যে সেরাক দিয়ে সেই সেরাকের আলো দিয়ে কেবিনেটের কাজ করত এক বছর দু বছর তিন বছর বারো বছর পূর্ণ হয়ে গেল কিন্তু ওই বিড়াল কখনো চেরাক বোঝেন তো চেরাক না সেই চেরাক সে আলো কখনো ফেলাইয়া দেন না একদিন মন্ত্রী পরিষদের মধ্যে গর্ববোধ করে এই বাদশা কেবিনেটের মধ্যে বলছে হে আমার মন্ত্রী পরিষদ আমি আপনাদেরকে একটি শুভ সংবাদ দিতে চাই কি শুভ সংবাদ শুভ সংবাদটি হলো এই আমার একটি পরীক্ষিত বিড়াল আছে সেই পরীক্ষিত বিড়ালটি তার মাথার মধ্যে আমি আলো দেই চেরাক দিই সেই চেরাকের আলো দিয়ে আমি ক্যাবিনেটের কাজ করি সে কখনো মাথা থেকে সেই চেরাকটি ফেলে একটা বিড়াল সে দীর্ঘ বারো বছরের মধ্যে সে আমার দাসত্ব স্বীকার করেছে একজন মন্ত্রী বলছে যে হুজুর জাহাপানা আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি বলতে চাই কিছু হ্যাঁ বলো যে হুজুর আপনার বিড়ালকে পরীক্ষা করতে হবে কি করতে হবে কি করতে হবে পরীক্ষা করতে হবে বিড়াল পরীক্ষার বিড়ালের আবার কি পরীক্ষা আছে বাচ্চা বলেন বিড়ালের আবার কি পরীক্ষা আছে যে হুজুর পরীক্ষা আছে যে বিড়াল দীর্ঘ বারো বছর মাথার মধ্যে আলো আপনার জ্বালাই দেন চারাক দেন সে আলো দিয়ে আপনি ক্যাবিনেটের কাজ করেন সেই বিড়ালের অবশ্যই পরীক্ষার দরকার আছে বাচ্চা বলেন ঠিক আছে পরীক্ষা করো পরীক্ষা নাও তখন বললেন ঠিক আছে এই মন্ত্রী তার কিছু চামচা আছে মন্ত্রীদের চামচা থাকে না কথা বলেন না কেন মন্ত্রীদের চামচা থাকে না এই মন্ত্রীদের চামচা এদেরকে ডাক দিলেন বলেন বহুদিন থেকে তোমাদেরকে আমি পুষ্টি তোমাদের কাছে আমি কিছুই পাইনি আজকে তোমাদের প্রত্যেকের কাছ থেকে একটা করে ইদুর চাই কি চায় চায় ইদুর চাই আচ্ছা বিড়াল আর ইঁদুর বিড়াল আর ইঁদুরের সম্পর্ক কি ভালো না খারাপ জোরে বলেন বলেন পরীক্ষা করবেন মন্ত্রী সবাই ইঁদুর দেলে একটা করে কিন্তু এক সব ইঁদুর কি দরকার আছে ইঁদুর তো একটার দরকার একটা ইঁদুর নেলে নিলেন থলের মধ্যে নিছেন নেওয়ার পরে এসে এসে বাদশাহ দরবে শরীর সাইকন

খেয়াল করেন কিন্তু হায়ার এন্টিবায়োটিক কি হায়ার এন্টিবায়োটিক ক্যাপসুল এটা ইঞ্জেকশন কিন্তু আস্তে করে মন্ত্রী ব্যাগটা খোলে ইঁদুরের সামনে ওই বিড়ালের সামনে ইঁদুরটা ছড়ে দিয়েছি আচ্ছা বলুন তো ইঁদুর যদি বিড়াল দেখে ও কি মাথার আলো আছে না নাই ওটা কি দেখবে সে অমনি বিড়াল আলো কি মাথায় আছে আলো এক দিকে চলে গেছে আলো পড়ে যে কেরোসিন তেল পড়ে যে হরম ঘুরে আগুন কার্পেটে কার্পেট থেকে রেখ রেখ থেকে বাচ্চার একেবারে চেয়ারের মধ্যে চেয়ার থেকে বাচ্চার পাছার মধ্যে আগুন বাচ্চা পর্যন্ত শেষ আর ভাইরাকেও গুরু আল্লাহ রাব্বুল কোরআন কারিমের মধ্যে বললেন আল হক যারা লোভ লালসা করে ধন সম্পদের মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী যারা বড় বড় পদের জন্য লোভ করে বড় বড় পদের লোভ করতে গিয়ে আমার বন্যগণ যারা ধন সম্পদের লোভ করতে গিয়া তারা সবাই ক্ষতি করতেছে মানুষের সমাজের ক্ষতি করতেছে কথা বলেন ঠিক না বি ঠিক আমার বন্ধুগণ আমার আপনার যখন মৃত্যু বরণ হবে মৃত্যু বরণ হওয়ার পর আমার আপনার যখন কবরের মধ্যে রাখা হবে আমার আপনার বড় লোক এবং বড় বড় নাম নিয়ে বড় বড় পরিচয় দিয়ে আমার আপনার কবরের মধ্যে পরিচয় আমাদের হবে না কথা বলেন ঠিক না ঠিক আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন সহজ সরল কথা আপনাদেরকে বলে দিয়ে দিতে চাই আমার বন্ধুগণ খেয়াল করুন দুনিয়ার মধ্যে আল্লাহ পাক বললেন দুনিয়ার মধ্যে তোমরা দুনিয়ার লোভ করো না দুনিয়ার মধ্যে বেশি আশা আকাঙ্ক্ষা করো না দুনিয়ার মধ্যে তোমরা বেশি বেশি আশা করো আল্লাহকে পাওয়ার নবীকে পাওয়ার এবং জান্নাত পাওয়ার আশা করো বেশি বেশি করে আমল করো বেশি বেশি করে নেকি করো বেশি 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 করে দান করো বেশি বেশি করে খয়রাত করো বেশি বেশি মসজিদ মাদ্রাসা নির্মাণ করো বেশি বেশি সমাজের উন্নয়নমূলক কাজ করো আল্লাহ রব্বুল কাল কঠিন কেমতের ময়দানে আমার আপনার জন্য আজাদ রসিলা করে দেবেন জোরে কংস বাহান আল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল বললেন যারা আল্লাহ পাক আল্লাহ পাক বলে দিলেন যারা আখিরাত পাওয়ার জন্য আমার নবীর সুপরিশ্বার জন্য যারা কোরান মানে কোরআন সুন্ন মানে আল্লাহর বনাম তাদেরকে সেই দিন ইজ্জত দেবেন তাদেরকে আল্লাহ পাক ওয়াদা করেছেন আদ আল্লাহ বু মা ফেনত ওয়া চিৎকার মানে বলুন আল্লাহ আকবার আরো জোরে বলুন আল্লাহ হকবার আল্লাহ পাক সেদিন তাদেরকে জান্নাত দিবে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর ওয়াদা আমার বন্ধুগণ সূরাটি হলো মক্কি সাড়ে নজর হলো মদিনার মধ্যে একটা ছেলে বাড়ি হলো ইয়ামিন তার বাবা কি তার মেয়ে কি তার 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 মা কি তার বাবাকে সে কোনোদিন জানে না তার গায়ের মধ্যে কোন কাপড় ছিল না পরনে কোনো কাপড় ছিল না কাপড় ছিল না আমার বন্ধুগণ কোন রকম কি জুটটা থেকে মানুষের ঘরের পা পিছনে এবং গাছের ছায়ায় রাত্রিবেলা কুকুর শিয়ালের গর্তে জগতের মধ্যে বসবাস করত আমার বন্ধুগণ এই জগতটার বাড়ি হলো ইয়ামিন ইয়ামিন হলো সৌদি আরবের পাশের একটা দেশ এক সময় ইয়ামিন রাজ্য সৌদি আরবকে আট শত বছর শাসন করেছে জোরে কংস মহান আমার বন্ধুগণ এই ইয়ামিন রাজ্যের মধ্যে এই যুবকটি আগুনের পূজা করলো গাছের পূজা করলো পাহাড়ের পূজা করলো এত কান্নাকাটি করলো আল্লাহর এত কান্নাকাটি গুলো আগুনের কাছে আগুনকে বললো আগুন রে অগ্নি রে আমি তোমার পূজা করি আমার বাবাকে আমার মাকে আমি জানি না আমার বাবা আমার পরিচয় আমাকে তুলে দাও ধরে দাও আমাকে দেখাইয়া দাও গাছের পূজা করলো গাছের কাছে বলে গাছ রে আমার মা বাবাকে দেখাইয়া দাও এইভাবে পাহাড়কে বললো সমুদ্র সাগরকে বললো কোনদিন এত পূজা করার পরে কেউ দেখাই দিল না একদিন তার কানের মধ্যে গেল কার মধ্যে একজন নতুন প্রেসিডেন্ট হয়েছে নতুন নতুন একজন বাচ্চা হয়েছে তার নাম হলো মোহাম্মদ তার নাম হলো ও ওই বাচ্চার কাছে যদি যাওয়া যায় সে খাবার দিবে থাকার জায়গা দিবে কাপড় দেবে জোরে জোরে উদ্দেশ্য করে হেঁটে হেঁটে আসতেছেন আসতে গিয়া আমার বন্ধুবান পাহাড় পর্বত পাড়ি দিয়ে যখন আসেন সমস্ত পা ফেটে গিয়েছে জোরে কন আল্লাহ আগ ন নবী বিগো আপনি আমার প্রাণের রূপেরান মায়ার নবী নবী গো আপনি হইলেন জান্নাতের নবী আপনাকে ধন্য জীবন পূর্ণ সে দেয় গো দেখ নবী জীবনে একবার মায়ার নবী নবী গো প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা কেমনে পাবো তোমার দেখা নবী স্বপ্নে একবার বলে দাও প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা মায়ার নবী নবী গো আপনি হলেন জান্নাতের সরদার চিৎকার মেরা বনমার হাবাব আমার বোধগুন সেই নবীর কাছে আসার জন্য পাহাড় পর্বত পাড়ি দিয়ে এ আঠারো বছর যুবক যখন আসতেছেন পা গুলো ফেটে যাচ্ছে রক্ত বের হয়ে যাচ্ছে বন্ধুগণ তবু সে পথ ছাড়তেছে না আমার বন্ধুগণ একদিন আমার নবীর দরবারে এসে বললেন আপনি কি মোহাম্মদ আপনি কি আহম্মদ আমার নবী বললেন হ্যাঁ আমি মোহাম্মদ আমি আহমান আপনি কি মদিনার বাদশাহ বলেন হ্যাঁ আমি মদিনার বাদশাহ কি হয়েছে বলো বলেন আমি আপনার নাম শুনেছি আপনি অত্যন্ত দরদি আপনি একজন নসল দয়া করে আপনার পূর্তি আমি ইমারান করতে চাই আপনি কি আমাকে গ্রহণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আমার আল্লাহর বান্দা যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাও আমার আল্লাহর প্রতি ইমরান করতে চাও আমার প্রতি যদি ইমরান করতে চাও তাহলে কিছু সিস্টেম আছে আগে তোমাকে ফরজ গোসল করতে হবে আলী ওসমান তোমরা কোথায় তাদেরকে ডাক দাও হলো তাদেরকে বলা হলো একে নিয়ে যাও গোসলটা সুন্দর করে দিয়ে দাও গোসল দাও হলো আমার নবীর কাছে নিয়ে আসো হলো আমার নবী বললেন বলো ওদুকা ইনাল্লাহি ওয়াহদাহু লা শারিক কালাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু বলেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান করে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমা পড়ে মুসলমান হয়ে গেল আমার বন্ধুগণ আল্লাহর নবী বললেন যুবকুরে তোমার নাম কি বলেন আমার নাম হলো ইয়ালা জোরে বলেন সুবহান আল্লাহ আমার নাম হলো ইয়ালা সুন্দর তোমার নাম ইয়ালা তুমি যে ইমরান করলাম তুমি আহলে সুপার মধ্যে যাও ওখানে যা থাকো কোন শরীফ পড়বা আর যা খাবার আসবে তাই খাবা এর অতিরিক্ত কোনো কিছুই পাবা না তোমাকে কষ্ট করে দিন যাপন করতে হবে বললেন ইয়া রাসূলুল্লাহ পাহাড় পর্বতের মধ্যে ছিলাম গাছের তলে ছিলাম মানুষের বাড়ির পিছনে ছিলাম এবং কুকুর শিয়ালের গর্তে ছিলাম আজকে আপনি মসজিদ নবী আহলে সুফর মধ্যে জায়গা দিলেন আপনি আমাকে কাপড় দিলেন আমি মুসলমান হইছি কত বড় মর্যাদা পাইলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এর চেয়ে আমার কোনো সাওয়ার নাই আপনি কি আমাকে থাকতে দিবেন আল্লাহ রাসূল বলেন অবশ্যই তোমাকে থাকতে থাকতে দেব যাও আমার বন্ধুগণ ওই যুবক কুরআন শরীফ পড়তে শুরু করলো কুরআন শরীফ পড়ে আমার বন্ধুগণ একদিন আমার নবী ফজর নামাজের পর বলতেছে এ আমার সাহাবাজ মনরা 4 সূরা যে ব্যক্তি মুখস্থ করতে পারবে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় লোক সবচেয়ে ধনী সবচেয়ে শিল্পপতি সবচেয়ে কুটুপতি আখেরাতের দিন তাদের মর্যাদা অনেক অনেক গুণে বৃদ্ধি জোরে কংসবহান আল্লাহ চিৎকার মনে বলুন সুবহান আল্লাহ আরো জবান খোলে বলুন তো সুবহান আমি আলোচনা করতেছি সুরা তাকা সুরের সুরাটি হলো মক্কি সানি নজরুল হলো কোথায় মদিনায় সুবহানাল্লাহ খান সানি নজরুল কোথায় মদিনায় 4 করলে সে দুনিয়ার মধ্যে কি হবে ख्याल করেন শিল্পপতি কোটিপতি বড় লোক হবে সুবহানাল্লাহ এবং তো তাদের মহান বড় পুরস্কার করা হবে পুরস্কার দেওয়া হবে সেটা হলো জান্নাত জোরে সমান না আমার রসুল যা বলেন কখনো সেটা কি মিথ্যা হয়েছে জোরে বলেন মিথ্যা হয়েছে মিথ্যা কখনো হয় নাই ভিকারি দরাইয়া আসি দরবারে ও দয়াল রে আমি তোমায় ডাকি বারে বারে ও দয়াল রে আমি তোমার হইয়া ডাকি প্রতিদিন দিবান কোথায় গেলে পাব তোমার খবর কোথায় তোমার বাড়ি ঘর কেউ জানো না একটা খবর রাশি রাশি ব্যাথা দিও মরে ও দয়াল রে আমি তোমায় ডাকি বারে বারে আমি তোমায় ডাকি বারে বারে ও দয়াল রে আমি তোমায় ডাকি বারে আমি তোমায় পাব বলে ঘুরি ফিরি বম জঙ্গলে কোথাও তোমার দেখা পাইলাম নাম কোথায় তোমার কোথায় তোমার বাড়ি ঘর কেউ জানলো না একটা খবর কোথায় তোমার বাড়ি ঘর কেউ জানলো না একটা খবর রাশি রাশি ব্যথা দিও মোরে ও দয়াল রে আমি তোমায় ডাকি বারে বারে ও দয়াল রে তুমি থাকো নিজ আরো সাজি মে মামুন পুজলো কোরআন পরে আমি তোমায় ডাকিবারে বারে ও দয়াল রে আমি তোমায় ডাকিবারে বারে ভিকারি দাঁড়াই তোমার ও দরবারে ও দয়াল রে আমি তোমায় ডাকি বারে বারে আমি ও দয়াল রে আমি বারে মার হাবা কন আল্লাহ নবের কাছে ইয়ালা সাবিব ভিকারের নাই বলিয়া রসুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ আল্লাহকে খুঁজেছি অনেক অগ্নির পূজা করেছি গাছের পূজা করেছি সাগরের পূজা করেছি পাহাড়ের পূজা করেছি কেউ আমার মা বাবার পরিচয় দেয় নাই আপনার কাছে আসলাম আপনার আল্লাহ আপনার প্রতি করলাম আপনি আমাকে জায়গা দিলেন দিলেন থাকার ব্যবস্থা দিলেন কাপড় দিলেন খাবারের ব্যবস্থা দিলে ইহারও চলিল ইয়া হাবি বল্লাহ আপনি কি আমাকে কোনোদিন বের করে দিবেন না আল্লাহ রসুল বললেন আমার সাবি নব যারা আমার প্রতি ইমানান করে আমার আল্লাহর প্রতি ইমানান করে এরা যদি স্বেচ্ছায় বের না হয় নিজের গন্তব্যে না যাই আমি রসুন কখনো তাদেরকে বের করে দেই না আমার মনে বোন ইয়ারা একদিন আল্লাহ রজুল সালাম ফিরলেন ফজরেল সালাম ফেরার পরে উনি বক্তব্যদের চ্যানেট বললেন যে ব্যক্তি চাহিদা সুরা বংখস্ত করবে সে হল পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সম্পদশালী এবং আখেরা তো সে সম্পদশালী জরেকন সোহান আল্লাহ সে হল কোটি কোটি টাকার মালিক কিছুদিন যাওয়ার পরে চাইরটা সূরা মুখস্থ করলেন মুখস্থ করার পরে আমার বন্ধ খেয়াল করুন এসে বলছে ইয়ারা শোনাল না হিয়া আপনি বলছিলেন চারটা সূরা মুখস্থ করলে নাকি বড়োলোক হওয়া যাবে চারটা সূরা মুখস্থ করলে নাকি আল্লাহর কাছ থেকে জান্নাত পাওয়া যাবে আমি সাতটা সুরা মুখস্থ করছে আপনি শুনুন আল্লাহ রসুলের সামনে আল্লাহ নবীর সামনে সুন্দর করে পাঠ করলেন তেলাওয়াত করলেন আল্লাহ নবী বললেন সাবিরে তুমি অবশ্যই বড় আল্লাহ পাক তোমাকে জান্নাত দিবে বলেন ইয়া আল্লাহ আমি জান্নাত তো নেবে কিন্তু যারা সধন সম্পদশালী অর্থবান লাভবান হয়েছে সম্পদশালী হয়েছে তারা তো অবশ্যই বিবাহ তার জন্য ফরজ হয়েছে তাহলে আমার বিয়ে করা দরকার জোরে কোন সুবহানাল্লাহ কি করা দরকার জোরে বলেন কি করার দরকার বিয়া করার দরকার আমি বিয়া করব আল্লাহ রসুল বললেন তোমার কাছে কি আছে দাও বলেন আমার কাছে আল্লাহ আর নবী সারা কিছু নেই আমার কোন কিছু আমার কাছে কিছু নেই জোরে কোন মার হাবা আমার ভাইরা আল্লাহ রসুল যখন বললেন কিছুই নাই টাকা দাও কিছুই নাই আল্লাহ আপনি সারা আমার কিছুই নাই আল্লাহ রসুল হাসতে হাসতে বললেন ঠিক আছে রে সাবি তোমার এই বিবাহ হবে আগামীকাল বনু সালামা গোত্রের মধ্যে যাবে বনু সালামা গোত্রের মধ্যে সর্বপ্রথম একটা মেয়ে দেখা পাইবে ওই মেয়েটাকে কে অপরূপ সুন্দরী নারী অপরূপ সুন্দরী মেয়ে আর ওই মেয়েটা ওই গোত্রতেই সর্বপ্রথম মেয়ের হবে আর যখন তুমি বলবে আহলে বনু সালামা গোত্র কোনটা যদি বলে এই এইটা হল বনু সালামা গোত্র আর ওই মেয়েটা হল তোমার স্ত্রী ধরে কোন সুবহানাল্লাহ আল্লাহ নবীর সাবি। সে সারা রাত ঘুমাতে পারেন না শুধু নামাজ পড়েন আর নামাজ পড়েন সোমান হবেন না একটা বুড়া দাদা যদি নাতিকে বলে নাতিরি তোর আজকে বউ দেখতে যাব বলুন তো দাদা যদি বাড়ি না আসে সারা রাত ওই নাতির কি ঘুমাবে নাকি ঘুমাবে আমার বলুন আল্লাহ নবীর সাহাবী সে ঘুমাতে পারেন না নামাজ পড়েন তখন বেলাল আজান দিবে তাহাদুতে আদান দিবি বেলাল আজান দিচ্ছে হাইয়া হাইয়া আল্লা সাবি ইয়ালা হাসতে হাসতে দাঁড়ায় গেলেন তা জতের নামাজ পড়া শুরু করলেন নামাজ পড়ে নামাজ শেষ করার পর কখন আজান হবে ঠিক বিলাল উত্তলান আজান দিলেন বিলাল যখন আজান দিলেন সে হাসতে হাসতে নবী এখন নামাজ পড়াবে ফজরের আমার নবী বিশ্ব নবী নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন নামাজ শুরু করে দিলেন নামাজ যখন শুরু করে দিলেন নামাজ পড়া শুরু হয়ে গেল সুরা পড়তেছে প্রথম আকাত হয়ে গেল দ্বিতীয় আকাত হয়ে গেল আল্লাহ নবী সালাম ফেরালেন কিন্তু সে আর নবীর কোন বক্তব্য বয়ান শুনলেন না দ্রুত গতিতে ছুটলেন সেই বনু সালামা গোত্রের উদ্দেশ্যে কথা বলেন ঠিক না বেঠিক বনু সালামের গোত্র দৌড় দিলেন বনু সালামার গোত্রের মধ্যে যাইয়া সে কোনদিন বনু সালামা গোত্র দেখেন নাই বনু সালামা গোত্রের মধ্যে যাইনা খেল করতেছে কোনটা বনু সালামা গোত্র একটা মেবীর হায় আসলো মেটিকে বলছে আমি বনু সালামা গোত্র কোনটা মিটি বলল ও যে গোত্রটা দেখা যায় ওইটা হলো বনু সালামা গোত্র আল্লাহর নবী সাবি দ্রুত গতিতে দৌড় দে ওই মেয়েটির হাত ধরে বলছে রে মেয়ে তুমি আমার স্ত্রী জোরে কন আল্লাহ আকবর মেয়েটি বললাম আমার তো বিয়ে হয়নি স্বামী হলো প্রত্যেকে পাগলের বাচ্চা পাগল ছ পাগলের বাচ্চা পাগল খবরদার কথা বলবি না তুমি আমার স্ত্রী তুমি কেন এরকম করছো জামাতবি হইনি তুমি স্ত্রী হলম কেমন করে বাপ দেখছেন মা ছেলে দেখছেন বাবা দৌড়াই ছেলে দৌ ভাই দৌড়াই এসে বলছে বোন তোর কি হয়েছে মেয়ে বাবা বলছে মা তোর কি হয়েছে বলেন আব্বা হুজুর এই ছেলেটা বলতেছে আমি নাকি তার বউ আবার তো বিয়ে হইনি সে কি হবে দাবি করে আমি তার স্ত্রী এটা তো আবার বুঝে আসে না আল্লাহর বান্দা যুব তুমি কেমন কেন পাগলামি করতেছ বল তো কি জন্য পাগলামি করতেছ আমার মেয়ে বিয়া হয় নাই বল আল্লাহ রসুর কখনো মিথ্যা বলেন নয় আমার নবী বলেছেন তাই আমি বলছি যদি আল্লাহ নবী বলে থাকে তাহলে চলো সেখানে বিচার হবে আল্লাহ রসুল যদি বলে থাকে তাহলে অবশ্যই তুমি তা পাবে যদি কংসবাহান আল্লাহ ভাইরামা খেয়াল করেন চলে গেলাম এই মেয়েটি বাবা এবং ভাই বলে যদি নবী বলে থাকে কোন আপত্তি নাই চলো নিয়ে চলে যাওয়া হলো নিয়ে যাওয়ার পরে আমার বন্ধুগণ আমার নবীর দরবারে হাজির হলো মেয়ের বাবা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যুবকটি আমার মেয়ের হাত ধরে টানাটানি করতেছিল আমার মেয়ে কি স্ত্রী হিসেবে দাবি করছিল আমি দেখা পাইলাম দৌড় দিয়ে আসলাম বললাম এই যুবক তুমি কেন আমার মেয়ের হাত ধরে টানতেছো বললেন এই মেয়ে এই আপনার মেয়ে আমার স্ত্রী আমার মেয়ে এবং আমি আমার ছেলে বললো যে আমার আমার মেয়ের তো বিয়া দেওয়া হয়নি মেয়ে বললো আমার বিয়া হয়নি আমার ছেলে বললো আমার বোনের বিয়া দেয়নি কিন্তু সে বলল আপনার মেয়ের বিবাহ দেননি কিন্তু আমার নবী বলেছেন আপনার মেয়ে আমার স্ত্রী জোরে কংস বহান আল্লাহ এই জন্য আপনার কথা যখন বলছে আমরা আর তাকে কোনো আঘাত করি নাই সরাসরি আপনার কাছে এসেছি ইয়ারা শুনান না আপনি বলুন তো আপনি কি এরকম কোন কথা বলছেন নাকি আল্লাহ রসুল বললেন হ্যাঁ আমি গতকাল তাকে বলছি বনু সালামা গোতে যদি যাও যাওয়ার পরে সর্বোত্তম একটা মেয়ের দেখা হবে সেই মেয়েটিকে যদি প্রশ্ন করো এ মে বলুন সালামা গোত্র কোনটি যদি বলে বনু সালামা গোত্র এইটি ওই মেয়েটি হলো তোমার স্ত্রী জোরে কংস মহান আল্লাহ আমি বলছি বলে ইয়ারা শুনুন আপনি যদি বলে থাকে আর কোন আমার আপত্তি নাই আমি কি বিবাহর ব্যবস্থা করব বললেন অবশ্যই বিবাহর ব্যবস্থা করো যে রকম সুবহান আল্লাহ মেয়ের বাবা বিবাহর ব্যবস্থা করলেন আমদাম করলেন রসুল সাল্লাম সাহাব আজমেনদেরকে বললেন আমার সাহাব আজমেন কে কোথায় আছো তাড়াতাড়ি কি আছে দাও সব সাবি যার যা আছে দিয়ে দিলেন এতে সার রুকিয়া সম্পদ নবীর সামনে হাজির আলো জরি কংস বাহান আল্লাহ দুই রুকিয়া দিলেন হল আল্লাহ নবীর সাবি এলাকে আর ইয়ালার স্ত্রীকে দুই উকা দিয়ে দিলেন বিবাহ পড়াই দেওয়ার পরে আল্লাহ রসুল ইয়ালার ইয়ালা সাহাবের মাথা সত্যি দোয়া দিয়ে বলেন এই আলা যাও তুমি স্ত্রীর কাছে যাও স্ত্রী হক আদায় করো কিন্তু ঘরের মধ্যে এসে দেখছেন সর্বনাশ সারা জীবন শিয়াল কুকুরের গর্তের মধ্যে জীবন গেছে বাবা কি মা কে আমি জানি না আর বেদুগুন এই আমার নবী বললেন যাও ইয়ারা তুমি তোমার স্ত্রী হাকানা আদা করা ইয়ারা সাবি ঘরের মধ্যে যে দেখছে সর্বনাশ সুন্দর একটা বিছানা সুন্দর একটা চাদর বিছানো সুন্দর ঘরটা সাজানো সুন্দর খাবার পরিপাটি করে রাখা হয়েছে দুধ এক গ্লাস রাখা হয়েছে আল্লাহ নবী সাহাবি আনা চিন্তা করলেন জীবনে আমি আমার বাবা মাকে দেখলাম না জীবনে ভালো কোনো দিন বিসেনা পাইনি যেমন কোনো দিন সুখ বলতে কিছু জানি না পাহাড়ের গর্তের মধ্যে ছিলাম ককশিয়ালের গর্তের মধ্যে ছিলাম গর্তের মধ্যে ছিলাম গাছের তলে দিন কাটাইছি না রাত কাটাইছি আমি জীবনে কোনো দিন পরনে কাপড় না নবীর কাছে ঈমান আনোর কারণে আল্লাহর প্রতি ঈমান করার কারণে আহারি সুমবারের মধ্যে থেকে জাগা পাইলাম আজকে কৌ বাইরাম অপূর্ব সুন্দরী কিন্তু ইয়ার পলাম আমি যে চাই মুখস্ত করলে দুনিয়ার মধ্যে সম্প্রদশালী হওয়া যায় নাই আখেরাত্রি সম্প্রদশালী হওয়া যায় আমি বুঝতে পারি না। দিনে নবী মহম্মদুন রসোনুল্লাহসন আল্লাহসাল্লাম কি বলছিলাম ইয়ার সোন আল্লাহ আমি বিবাহ করব আমি সম্পদশালী হয়ে গেছি কিন্তু ইয়ার অপনান আমি আজকে যদি আমি এ স্ত্রীর হক আদায় করি ইয়ার অপনান আমি আমার দুনিয়ায় সব শেষ হয়ে যাবে কিন্তু আগে কি আর আমার থাকবে আমার তো কিছুই থাকবে না ইহার অপনান আমি তুমি আমাকে দুনিয়ার মধ্যে আমার আর চুল প্রেরণ করেছ তুলের মধ্যে নেখি করাই করে চুল প্রেরণ করেছ বর্তমান নৈকট্য হাসিল করার জন্য প্রেরণ করেছো কিন্তু দুনিয়ার মধ্যে নৈকট্য হাসিল করতে এসে আজকে দুনিয়ার মধ্যে আমি সব সুখ যদি ভোগ করি আখেরাত তো আমার কিছুই থাকবে না ই আল্লাহ তাহলে আমি তো আল্লাহ মুক্তা কাসুর আমি তো স্বাস্থ্য হয়ে গেলাম আমি তো লোভী হয়ে গেলাম আমি তো লোভের মধ্যে পড়ে গেলাম না 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 আমার দ্বারা সম্ভব না সম্ভব না সে নামাজ পড়তে শুরু করলো এক রাত গেল না দিনের বেলা নবীর দরবারে চলে গেল আবার বেলা আসলো স্ত্রীর কাছে গেল না সারা রাত্রি বাদত করে সকালবেলা আবার নবীর নবীর থাকেন এইভাবে সাত দিন চলে গেল পঞ্চম দিনের বেলায় ওই মিটির বাবা এসে বলছে মা জামাই কেমন কিরকম তোমার আসছে তোমার সদা আছারণ করে মেয়ে চকের বানিศรี দিয়া কান্দে আব্বা গো এই সলিটি কি দিয়া আমাকে বিবাহ দিলা এই সলিটি আমার দিকে তাকায় না আমার কাছে আসে না আমারও কোনো আমার কোনো হক আদায় করে না ইয়া আব্বা আমি কি করব এখন মেয়ে মেয়ের কথা শুনে বাবার মন খারাপ হয়ে গেল

আপনি কেমন একটা সিদ্ধান্ত দিলেন এমন একটা ছেলেকে দিয়ে আমার মেয়ের বিবাহ দিলেন এই ছেলেটি আমার মেয়ের হক আদায় করে না সাররাত নামাজ পড়ে আর নামাজের মধ্যে থাকে আর দিনের বেলা নবীর ইয়া শুনান আপনার তরফের আপনার ক্ষেত মতো থাকে ইয়ারা শুনান আমার মেয়ের কি হবে আল্লাহ রসুল বললেন ইয়ালা কোথায় তুমি ইয়ালা সামনে হাজির হয়ে গেল বললেন ইয়ালা তুমি কেন তোমার স্ত্রীর হক আদায় করো না ইয়ালা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে শুরু কান্দা শুরু করে দিলাম সব বই বই পানি পড়তেছে বলেন ইয়ারা শুনলাম আল্লাহ আমি আপনাকে আমি কি যেদিন আপনি বলছিলেন চারটা সুরা মুখস্থ করলে সে হলো আখেরাতে দিনে বড় আমি বুঝতে পারি না আপনাকে আমি তো বড় লোক আমি বিবাহ করবো আপনি বিবাহ যখন ঘরের মধ্যে যাইয়া দেখলাম অপূর্ব সুন্দরী ঘুরের মতো বসে আছে এই অপূর্ব সুন্দরীকে যদি আমি ভোগ করি কি পাবো তাহলে আমি তো গাফিল হয়ে গেলাম আমি গাফিল হয়ে বরণ যদি করি তাহলে তো আমার আখেরাতে কিছুই থাকবে না

খনকল মাও তাবাল হায়া তা নেয়া আপু নো আঁকুন আমালা আমার নবীর চোখ দিয়ে বই বয়ে পানি পরে পরে সাবের চোখের পানি ছড় জোর করে পরে আমারও ছেলে বললাম নিয়া তুমি যা পুনছো সত্য কিন্তু তবু তো হকাদায় লাগবে

সর্বেশ্বর বললেন সব ঠিক আছে স্ত্রী যি তো করেছো বিবাহ যি তো করেছো তোমার জন্য স্ত্রী হোক আদায় করা ফরজ হয়ে গিয়েছে আল্লাহ নবী সাহেব এর কথা বাড়ালেন না গুনগুন 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 করে কাঁদলে ঈশান স্ত্রী ঘরে গেলেন স্ত্রীর দিকে তাকালেন না কিন্তু মনের ভিতর থেকে আসতেছে তাকাই ইয়ালা বলছে মনে মনে বলতেছে আল্লাহ যদি আমি স্ত্রীর দিকে তাকাই আমার যদি প্রিম জেগে যাই তাহলে তো আমার আখেরাত নষ্ট হবে স্ত্রীর দিকে আর তাকালেন না নামাজের মধ্যে দণ্ডা এবার হলেন সালাম ফেরালেন দুই রেখাত নামাজ পড়ে নামাজের দিক কেবলা মুখ করে বলছে বিবি রে তুমি যদি আমার স্ত্রী তুমি তো আমার স্ত্রী তুমি যদি আমাকে ভালোবাসে থাকো যদি তুমি আমাকে পেতে চাও আমাকে তুমি আখেরাতে পাবে কিন্তু আমি দুনিয়ায় তোমার হক আদা করতে পারবো না তাইলে আমি আল্লাহর কাছে গাফলের খাতায় নাম ফেলব বলছে আমার বিবি আমি জানি তোমার হকাদা করে দূর কিন্তু আমার নবীর আমার কথাটা ছিল চারটা সুরা মুখস্থ করলে সে হবে বড় লোক আমি বুঝতে পারি নাই চারটে সুরে মুখস্ত করে আমার নবীকে শোনাই দিয়েছি আমার নবীকে বললাম আমি যে কি আমি বিবাহ করব নই বলে তোমার কাছে কি আছে আমি কিছুই নাই আমি বলছি আমার আল্লাহ আর আমার নবী সেরা আমার কাছে কিছুই নাই আমার নবী বলছে আগামী কাল অমুক জায়গায় যাই ওই মেয়েটা হবে তোমার বিবি তোমার স্ত্রী আমি আজকে যেটা বুঝলাম আমি যদি তোমার কে করে। আর যদি আমি সান্নিধ্যে চলে যাই তাহলে আমি তোমার হক আদায় করে যদি চলে যাই আর আমি যদি বিদায় হয়ে যাই তুমি দুনিয়ার মধ্যে থাকবে আর বাকি দিন তোমার কে খেদমত করবে তোমার অন্যজন হক আদায় করবে আমি তা করব না যদি আমার আমার সঙ্গে দেখা করতেছ আখেরাতে হবে আর আমাকে তুমি মাফ করে দিও আর যদি তুমি ধৈর্য সবর করতে না পারো তুমি বিবাহ করে নিবা আমার কোনো আপত্তি নাই এই কথা বলার পরে নামাজ আবার শুরু করলেন সিজদার মধ্যে চলে গেলেন সিজদার মধ্যে যাইয়া আল্লাহর নবী সাহাবিয়ালা सिरর জীবনের মতো সিজদায় পড়ে আছেন আর ওঠেন না আল্লাহ নবীর দরবারে ভোর বেলা খবর গেল আল্লাহর নবী আমার সাহাবাজ মানারে আমার একজন সাবি সে নাই দুনিয়া থেকে বিদায় হয়ে খবর নাও আমার নবী সাবিরা গেলেন দরজায় লাভ করলেন দরজার থেকে আওয়াজ আসলো আল্লাহ নবী সাবিরা রে তোমরা কার খবর নিতে আসছো রে এমন একজন আল্লাহর প্রেমিক আল্লাহর মা বুক বান্ধা আল্লাহর সঙ্গে সানিদের মধ্যে পড়ে আছে যারা এখন আল্লাহ আকবর আল্লাহ নবী সাহেবরা বললেন ও ইয়ালার বিবি তুমি একটু আড়াল হও ঘরের ভেতর চাদর দিয়ে অন্যদিকে মুখ করে আড়াল হয়ে যাও আমরা ইয়ালাকে বের করব ইয়ালাকে বের করলেন আমার নবী আসলেন আসার পর আমার নবী দু গালে দুইটা সুবুদি বলছে কে রে তোমরা কোথায় আসিস তোমরা যদি জান্নাতের যুবক দেখতে চাও এই ইয়ালার দেখে সায়্য থাকো पर амаল আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ সুধী প্রেম করেছে নবীর সঙ্গে প্রেম করেছে দুনিয়ার সম্পদের সঙ্গে প্রেম করেন নাই আমরা কোন দুনিয়ার সম্পদের প্রেম করি কথা বলেন ঠিক না বিঠি অতএব আল হাক মুতাকাসুর আমরা যারা ধন সম্পদের লোক করে আসি সম্পদকে আঁকড়ে ধরার চেষ্টা করতেছি উদাহরণ বলতে পারি আপনি আঞ্জলের মধ্যে পানি নেবেন আঞ্জলকে খেয়ানত করে পানি নিচে যাবে এইরকম আমার আপনার জীবন চলে যাচ্ছে আমাদেরকে সময় ওভারটেক করে চলে যাচ্ছে আমরা দিনের পর দিন মৃত্যুর সম্মুখীন হয়ে যাচ্ছি

তিনি রাতে সত্তরবার কবর ডাকতেছে যার কবরকে ভয় পায় আল্লাহর মৃত্যুকে ভয় পায় আল্লাহ বললেন সত্তর বার যে দিন রাতে একশো বার মৃত্যু স্মরণ করবে আল্লাহ তাকে মমিন বাড়াবে আর ওই লোকটা কোনো গোনা করবে না কোন খারাপ কাজ করতে পারবে না সে আল্লাহ বালা হবে আল্লাহর মমিন হবে মুখ হবে জোরে কনসু মহান আল্লাহ আমার আজ থেকে আমরা লোভ লালসা করব না সমাজের মধ্যে ঘুষ, অন্যায় অত্যাচার জুলুম সব আমরা প্রতিহত করে এই সমাজের মধ্যে একটাই মাত্র শান্তি দিতে পারে সেটা হলো আল কোরআন কতমান ঠিক নামি ঠিক এই কোরআন আমাদেরকে বাস্তবায়ন করতে হলে প্রস্তুত হতে হবে কোরানকে আমরা সামনে নিয়ে গরানে রঙে রঙিত হয়ে গুরান হুকুম বাস্তবায়ন করতে গেলে আবারও আমাদেরকে রক্ত দিতে হবে জীবন দিতে হবে কারা কারা প্রস্তুত হয়েছি জীবন দার জন্য রক্ত জন্য আল্লাহর দরবারে জানাত পর জন্য তোহাত্র আমার আল্লাহকে দেখা হয় নরে তগল